আমরা সেই আওয়ামী লীগের কর্মী যে আওয়ামী লীগের কর্মী দুইটা দশ হাজার শিবিরের লোকের সাথে মোকাবেলা করে আসতে পারি, একটা আওয়ামী লীগের কর্মী দশ হাজার শিবির, একটা আওয়ামী লীগের কর্মী পঞ্চাশ হাজার বিএনপির নেতা, আরেক যে লন্ডন বসে বসে নেতৃত্ব দিচ্ছে আর বাংলাদেশ থেকে বস্তা ঘুরে ঘুরে টাকা পাঠাইতেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভি, এদের বাবা তারেক রহমান, জাতিতে মনে করতেছে বিএনপিকে উপকার করবে, বিএনপি ক্ষমতা আসলে খুব অপকার হবে, উপকার হবে, অপকার না, বিএনপির খুব লাভবান হবে। আসলে বিএনপি কোথায় লাভবান হবে? বিএনপি চালাইতেছে জমাচ্ছি চালাইতেছে বিএনপি রে, আওয়ামী লীগ জাতির জন্য আছে, জাতি আওয়ামী লীগের জন্য আছে। আপনি দেখেন দেশের কত উন্নয়ন কাজগুলো করছে আওয়ামী লীগ, করে কি হয়েছে আওয়ামী লীগের, তারপরে বদনাম 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 কাদের কাছে? বদনাম জমা শিবিরের কাছে, বিএনপির কাছে। আর বিএনপি ক্ষমতা আসলে আপনি দেখেন এখানে চিন্তায়, ওইখানে ডাকাতি, ওইখানে মারামারি, ওইখানে আর রাজধানী বোমা হামলা, কত কিছু যেন দেশে হয়, কত অরাজকতা হয়। একটা মায়ের সন্তান ঘর থেকে বাড়িবে বাসায় আর যেতে পারবে না, এই ধরনের চিন্তাভাবনা। বাবায় ফোন দিলে ছেলেরা ফাটে আছে, তো এই দেশে ভালো কি আশা করেন? বিএনপির ভিতরে আপনার রাজনীতি করে কি পাবেন? বিএনপি কি রাজনীতি জানে? কোন রাজনীতি জানে? বিএনপি কি রাজনীতি করছে এই দেশে? তিনবার ক্ষমতা ছিল, তিনবার ক্ষমতা থেকে দেশের কি করছে দেখছেন? দেশের পরিস্থিতি কোথায় নিয়ে দাঁড়া করেছি দেখেন না আপনারা? আপনারা তো সাংবাদিক নয়, আপনারা সাংবাদিক অংশ। আর আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় তিনটা পয়সা দেশের কোথাও বাকি নেই। আর গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন যেখানে প্যাক কাদা পাড়া দেওয়া যেত না সেখানে আমরা পাওয়ার পাবো বলতে পারেন যে নাকি জননীতি শিখেছে নাই করছে? হ্যাঁ, জননীতি শিখেছে নাই করছে, হয়তো বা উনি আপনার থেকে আমার থেকে সামাল লাগে, উনি ওনার মেধায় করছে, উনি ওনার জ্ঞানে করছে, উনি ওনার ব্রেনটে করছে। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো পঞ্চাশ বছর হাত দরাজ দান করুক, কারণ যদি উনি বাইচা থাকে এই দেশ বঙ্গবন্ধু বলে গেছে সোনার দেশ করবে, আর এই জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের সোনার দেশ করেছে ইনশাআল্লাহ। আমাদের যদি উনি বাইচা থাকে, যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমার মনে হয় না ভাই ওনাকে বিএনপি কোন রকম ছাড় দিবে। তবে আমরা যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান আছি, আমাদের আওয়ামী লীগের কর্মী আছি, আমরা জীবিত থাকতে এক ফোঁটা শরীরে রক্ত থাকতে ওনার চিন্তা ভাবনা চিন্তা চেতনা বিএনপি যে ধরনের নাশকতা করার চিন্তা ভাবনা করতেছে এগুলো তো কখনো বাস্তবায়ন হতে দিব না। কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি একটা ফির হংকার দিয়ে বলে যে তোমরা যারা আসো নামো, আমরা ভাই রাজপথে নামে মারা যাবো বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগ ঠিকানার জন্য, আওয়ামী লীগ পরিবারকে ঠিকানার জন্য, আমরা কাউকে কেয়ার করার সময় নেই, কাউকে ভয় পাওয়ার সময় নেই। তিন ট্রাম্প গভর্নমেন্ট ক্ষমতা আওয়ামী লীগ, দেখেন তো কোন দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে। এই যে বিশ্বের ভিতরে এত বড় একটা যুদ্ধ চলতেছে, আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় জননেত্রী শেখ হাসিনা আমাদের মহাজননী, উনি কিন্তু বিশ্বের কোন রাষ্ট্র বাকি রাখেন না, সফল না করছে, উনি শান্তি চায়, শান্তি চাচ্ছে, উনি শান্তির জন্য আছে। বাঙালি ভাইয়ের সন্তান যারা তাদেরকে শান্তি ভোগ করাইতেছে, ওনার দুষ্ট করতে ব্যবসা মানে যে একটা পরিস্থিতি দেখাইতেছে বাংলাদেশে, একটা পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ দেখাইতেছে। জাতি কোথায় গিয়ে বসবে, জাতি কি করবে? আসলে জাতি তাকিয়ে আছে যে সরকার কি করে, সরকার কি করে, সরকার এখানে কি করে, সরকারে কি করে আছে? সরকার তো চেষ্টা করতেছে, আমরা যারা আওয়ামী লীগ পরিবারের লোক আছি, আমরা যারা আওয়ামী করি, আমরা যারা মনে করেন যে আওয়ামী লীগে জড়িত আছি, আমরা তো সবাই সর্বদিক দিয়ে চেষ্টা করতেছি যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য চেষ্টা করতেছি, বাজার নিয়ন্ত্রণ করার জন্য। আসলে ভাই পারতেছি না, কেন পারতেছি না? এখানে সরকারের দোষ দেওয়ার লাভ নেই, এখানে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে বিএনপি জমা শিবিরের, এদের সিন্ডিকেটটা ভাঙার সম্ভব না।